আসসালামু আলাইকুম, আমি তুলকি। আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নিকাব ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি রান্নাবান্না, আমার নিত্যদিনের যে কাজগুলি আছে সেগুলির পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং আপনাদের রিকোয়েস্টে নিকাব এবং বোরকা টিউটোরিয়ালও দিব। তো আশা করি আমার পুরো ব্লগটি জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। আমাদের পৃথিবীটা এখন হুমকির মুখে। পৃথিবীর অনেকগুলি দেশ একে একে লকডাউন হতে হতে আমাদের বাংলাদেশও এখন লকডাউন অবস্থায় আছে। যদিও আমার তাতে কোনো কিছু যায় আসে না, কারণ গত 1.5-2 বছর ধরে আমি নিজেই নিজেকে লকডাউন করে রেখেছি। হয়তো বা কোনো এক সময় আপনাদের বলবো কি জন্য। তো যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সরকার যা বলছে করোনার থেকে বাঁচার জন্য সেগুলো অবশ্যই মেনে চলবেন। কথাগুলো যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে অবশ্যই আমাদেরকে এই রকম ভাবে চলতে বলতো না কর্তৃপক্ষ। তো কর্তৃপক্ষের কথা অবশ্যই আমাদের মেনে চলা উচিত এবং ডিস্টেন্স রাখা উচিত আমাদের। আমি খুবই দুঃখিত যে এত সাউন্ড হচ্ছে বাইরে থেকে, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখনও আমাদের পাশের বাড়িতে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এখনও কাজ করছেন। এবং আজকে হচ্ছে 26শে মার্চ, অর্থাৎ লকডাউন, বাট তারা কাজ করছেন। আমাদের দেশে যারা কিনা ফিক্সড বেতনে চাকরি করেন তাদের তো কোনো চিন্তা নেই, তারা তো মাস শেষে বেতন পাবেই। বাট যারা দিন মজুর আছে এবং খেটে খাওয়া মানুষগুলি আছে তাদের জন্য অনেক চিন্তা হচ্ছে, কারণ তারা যদি ঘরের মধ্যে যদি বসে থাকে ভাইরাসের ভয়ে, তাদের পেটে তো খাবার জুটবে না, তারা ভাইরাসের মৃত্যুর আগেই না খেয়ে মারা পড়বে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন। আমাদের দেশটা অনেক গরিব, হাতে গোনা কয়েকজন হয়তো বা হতে পারে যে বড় লোক বা হাই সোসাইটি, বাট আমরা যারা সাধারণ মানুষ, আমার হাজব্যান্ড চাকরি করেন তো আমার সেরকম কোনো চিন্তা নেই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথা থেকে হবে। বাট যারা দিন আনে দিন খায়, আমার চিন্তা তাদের জন্য, আল্লাহর জন্য তাদের হেফাজত করেন এবং তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আসলে একটা কথা আছে না, যে আমরা প্রায় সময় কথাটা বলি যে সুখ পেলে আল্লাহরে ভুলে যায়। তো এরকম অবস্থায় যখন আমরা ভালো ছিলাম তখন আমরা কিন্তু মানে কোনো শুক্রিয়াদাই করি নাই, বরং আমরা ভাবছি যে এটা নেই কেন, সেইটা নেই কেন, ও এত ভালো আছে আমি এত খারাপ আছি কেন। কিন্তু এখন অ্যাকচুয়ালি এখন বোঝা যাইতেছে যে আসলে আমরা কতটা ভালো ছিলাম যখন করোনা ভাইরাস আমাদের পৃথিবীতে অ্যাট্যাক করে নাই। সত্যি আসলে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত, সবাই মিলে ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ আমাদের মাফ করে দেন। এইভাবে আসলে ক্ষমা চাওয়া উচিত যে আমরা যেন আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাই তখন আমি কিছু কথা বলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, সেগুলো আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এর আগে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইতাম তো তখন আমি বলতাম মোনাজাতে যে আল্লাহ আমার যত রকমের ছোট বড় কবিরা সগীরা শিরক বেদাত যত রকমের গুনাহ আছে সকল গুনাহের জন্য আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আমি পরে ভাবলাম যে আমি কি গুনাহ করছি না করছি সেটা তো আমার চাইতেও সবচাইতে বেশি ভালো জানেন হলেন আমার আল্লাহ। তো এত কিছু বলার তো কিছু হয় না, যিনি সব জানেন। তো এজন্য আমি এখন বলি হে আল্লাহ আমার যত গুনাহ আছে আপনার জানা সে সকল গুনাহের জন্য আমাকে ক্ষমা করে দেন। আসলে মনটা হু হু করে কেঁদে ওঠে যখন কাবা ঘরের মানুষ নাই এরকম দেখা যায়। পবিত্র স্থান যেখানে একটা সময় মানুষ তিল ধরারও ঠাই পাইতো না, সেইখানে
এখন মানুষ নাই, এখন তাওয়াফ করতে পারে না, এখন আমার আল্লাহর ঘর খালি খালি পড়ে আছে, এখন মানুষ এগুলো হতেছে আমাদের আমাদের মতো পাপীদের গুনাহের ফলের কারণ। আমরা এত গুনাহগার, আমরা এত গুনাহ করছি যার কারণে এসব হয়েছে। কিন্তু তারপর আমাদের একটু অনেক নড়ে না যে আমরা আমরা ভুলে আছি, আমরা সত্যিকার ধর্ম থেকে ভুলে আছি। আমরা বলতে মুসলমান, হ্যাঁ আমরা মুসলমান আমরা বলি, কিন্তু আসল যে মুসলমান, মুসলমান কি আমরা হইতে পারছি? সবাই কোয়ারেন্টাইন হোম নিয়ে আছে, কোয়ারেন্টাইন হোম সেদিন খবরে শুনলাম কোয়ারেন্টাইন হোমে কিভাবে সময় কাটবে সেটা নিয়ে কতজনের কত চিন্তা ভাবনা, বিনোদনে ডুবে থাকতে চায় তারা। কোয়ারেন্টাইন হোমে আপনার এই 14 দিন আপনি পৃথিবী থেকে আলাদা হতে পারবেন না ঠিকই, কিন্তু পৃথিবীর মানুষগুলো থেকে, সেই সব কাজগুলো থেকে, যেসব কর্মব্যস্ততার কারণে আপনি আর কি বাহানা করে, যেসব কর্মব্যস্ততার বাহানা করে আপনি আল্লাহকে ভুলেছিলেন, ইবাদত থেকে দূরে ছিলেন, আপনি কিন্তু সেই 14 দিনে সেই সময়টা আপনি পেয়ে যেতেছেন। আপনি আল্লাহকে ডাকেন, আপনাকে কি বলছেন, আপনাকে ডাক্তার কি বলছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে, সে খাবারটা তো আসবে আপনার, আপনাকে বলছে শরীর চর্চা করতে, শরীর চর্চা করতে বলছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, তওবা করেন, মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, শেষ দায় পড়ে থাকেন, আপনার হাতে অনেক সময় আছে, এখন আর কাজের কোনো তাড়া নেই। এর আগেও আমার অনেক শর্ট ফিল্মে হয়তো বা আপনারা এই বোরকাটা আমাকে পড়তে দেখেছেন। তো এই বোরকাটা আমি নিজে বানিয়েছিলাম এবং নিজেই হাতে কাজ করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু হাতের কাজ করেছি। এবং এই হাতাটা সেই সময় এই হাতাগুলি খুবই ট্রেন্ডে ছিল, তো আমি এই হাতাটা এরকম বানিয়েছিলাম। তো এই বোরকাটা পরে আমি আজকে দেখাবো। আর হচ্ছে আমার নিকাব, একটু দেখাই নিকাবটা, একদম ইউনিক, কারণ আমি আমি নিজেই বানিয়েছি। এটা পড়লে আসলে বুঝাতে তাহলে বুঝতে পারবেন আসলে ম্যাচিং করে বোরকার সাথে বানিয়েছিলাম, বাট আমার কাছে মনে হয় কি কেউ এরকম পরে না, যদি আমি পরি তাহলে হয়তো বা মানুষ আমার দিকে তাকায় থাকবে, আর এই জিনিসগুলো আমার খুবই লজ্জা লাগে। আমি আগে থেকে এরকম নিজে নিজেই ডিজাইন বানানোর পর কিছু একটা বানাই, বানানোর পর ওই জিনিসটা আর পরি না, ওইটা আমি রেখে দিই, আয়রন করা উচিত ছিল, বাট আমি এটা পরি না, তো এই জন্য আমি আর আয়রন করি নাই। তো কিছু করার নেই, আয়রন ছাড়াই করতে হবে, তাড়াতাড়ি করে করে দিলি। তো এই যে দেখতে পাচ্ছেন এই বোরকা, বোরকাটাকে এভাবে প্রথমে গলা সেট থেকে চিনতে হবে যে আসলে সামনের পাট কোনটা আর পেছনের পাট কোনটা। তো এভাবে ধরলাম, ধরে এই হাত এর মধ্যে এখানে 2টা হাতা, একটা হচ্ছে এরকম মোটা কাপড়ের যেটা ভিতরে আর জর্জেটটা বাইরে। তো এই হাতার মধ্যে 2 হাতার মধ্যে, এরপর এই মাথাটা এর মধ্যে এভাবে করে নেবেন, তারপর এভাবে তারপর বোরকাটা নিচের দিকে টান দিবেন। তো এরপর
পিছনে যে বেল্ট আছে, এই দুটো বেল্ট, এই দুটো বেল্টকে, এই দুটো বেল্টকে বেঁধে নেবেন। হয়ে গেল বোরকা পরা। তো এখন আমি মেকআপটা করতেছি। এরপর হাতের মধ্যে এই হাতা, এরপর এই যে এই জায়গাটা এইখানে সেপটিপিন দিয়ে পিন আপ করে নিব। তো এরপর আমি একটা সেপটিপিন এখানে আর একটা সেপটিপিন এখানে দেবো। তো এটা লাগানোর পর এটা এভাবে এনে তারপর এইখানে একটা পিন লাগিয়ে দিচ্ছি। আর এটা এভাবে ভিতরের দিকে দিয়ে দিলাম। তো এটা দেখা যাবে না বাইরের থেকে। আর যদি কোনো কিছু খাবার হয় বাইরে গিয়ে তারপরে এখান দিয়ে এভাবে খেয়ে ফেলবো। তো আসবে আগামীতে কিভাবে নিকাব পরে আপনারা বাইরে গিয়ে খেতে পারবেন সেটারও টিউটোরিয়াল আমি দিব। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ব্লগ আপলোড করব তখনই চলে যাবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন এবং আপনি দেখতে পারবেন সবার আগে। অ্যাকচুয়ালি প্রথম প্রথম যখন কোনো মেয়ে পর্দা শুরু করে তখন মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে, অনেক ধরনের আর কি মানে জানতে ইচ্ছে করে, আর সব পুরোপুরি ভাবে না, মানে কোনোভাবেই কাউকে যদি ফলো না করে তাহলে পর্দা করা যায় না, এবং প্রথম প্রথম অনেক কষ্ট হয়। তো আমার চ্যানেলটি শেয়ার করবেন তাদের সাথে, আমার ভিডিওগুলি তাদের সাথে শেয়ার করবেন, তাহলে তাদের যেরকম মানে সুবিধা হবে এবং আপনারও সোয়াব হবে, কারণ আমি তো খারাপ কিছু শিখেছি না, আমি তো পর্দা করা শিখেছি, তাই না? তো যাই হোক, এই বোরকা এবং নিকাব আমার নিজেরই ডিজাইন করা। আই হোপ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি এরকমই ইউনিক ইউনিক কিছু চিন্তা ভাবনা করি, তারপর বানাই, বানানোর পর ওইভাবেই ফেলে রাখি। এটা যে ফেলে রাখছি সেটা তো বুঝতেই পারছেন যে আমি এটা আয়রনও করি নাই। এই এক মানে বানানোর পর একদিন পরছি, পরার পর আমি মানে ঘরের মধ্যেই বানানোর পর একটু পরছি, পরার পর আমি ভাবলাম যে এরকম তো কেউ পরে না, যদি আমি পরি তাহলে তো বাইরে গেলে হয়তো বা কেউ আমাদেরকে তাকা থাকবে বা অন্যরকম আমার একটু আনকমফোর্টেবল লাগবে। তো এই জন্য আমি ফালাই রাখছি, আমি জানি না কেমন হচ্ছে, আমার কাছে তো ভালোই লাগবে, পুরো শরীরই তো ঢাকা আছে, খারাপ তো না। তারপরও হয়তো বা কোনো এক সময় আমি বাইরে যাওয়ার সময় পরবো। তো যাই হোক, ম্যাচিং করা বোরকা আর নিকাব বানিয়েছিলাম, বোরকা পরছি বাট নিকাব পরা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেরা সাবধানে থাকবেন, অন্যকেও সেফ রাখার চেষ্টা করবেন অবশ্যই। আর বাসা থেকে দরকার না হলে বাইরে বের হবেন না। এই যে ছুটিগুলো দিছে
অফিস থেকে, স্কুল কলেজ ভার্সিটি থেকে ছুটিগুলো আছে সেগুলা বাসায় থাকেন, বাসা থেকে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। একমাত্র আল্লাহর ক্ষমাই আমাদের এই বিপদ থেকে, এই মহামারী থেকে, এই করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারেন, একমাত্র আল্লাহই পারেন। সবাই ভালো থাকবেন।